আগামী ঈদ উল ফিতরে ঢালিউডের বক্স অফিসে তিনটি বিগ বাজেটের মুভি মেগা ফ্ল্যাশ করবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার এক, বরবাদ। শাকিব খান অভিনীত, মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ। সুপারস্টার শাকিব খান সুপারহিট করার জন্য শুধু শাকিবের নামটাই যথেষ্ট, যদিও ডিরেক্টরের বড় পর্দায় এটাই প্রথম কাজ। তবে এই মুভিতে ব্লকবাস্টার প্রিয়তমা জুটি শাকিব খান ও ইদিকা পাল আবারও কামব্যাক করছেন। অ্যাকশন এই মুভিটি ক্লাস উইন করার মতো হিউজ পটেনশিয়ালটি রয়েছে, যারা শাকিব খান ভক্ত কমেন্ট করতে ভুলবেন না। নাম্বার দুই, লায়ন। জিৎ গাঙ্গুলি ও শরীফুল রাজ অভিনীত, রায়হান রাফি পরিচালিত লায়ন। জিৎ ও শরীফুল রাজের সাথে বাংলাদেশের জিতের কামব্যাক, সাথে রায়হান রাফির স্ট্রং কন্টেন্ট, সব মিলিয়ে এখন অবধি ক্লাসের রেসে লায়ন কিছুটা এগিয়ে আছে। কোন রকম অফিসিয়াল পোস্টার বা প্রোমো ছাড়াই হিউজ রাজত্ব তৈরি করে ফেলেছে মুভিটি। এছাড়াও লায়ন বাংলাদেশ ও কলকাতা মার্কেটে একই দিনে রিলিজ হবে। নাম্বার তিনে আছে দাগি। আরফান নিশু অভিনীত, শেহাব শাহীন পরিচালিত দাগি। সুরঙ্গের পর আরফান নিশু দীর্ঘ বিরতি, নিশুগঞ্জের বছর তিনেকের অপেক্ষা সব মিলিয়ে নিশুর কামব্যাক মুভির জন্য ভক্তদের মনে ক্ষোভ জমে আছে। তাই 2025 এর ঈদে নিশু দাগি ও বাজিমাত করার মতো ক্যাপাবিলিটি রাখে। এছাড়াও ডিরেক্টর শেহাব শাহীনের সাথে নিশু ছোট পর্দায় সিন্ডিকেট, মৌশিকার মতো ওয়েব সিরিজে দুর্দান্ত কাজ করেছে। তাই আগামী রোজার ঈদে তিন ছবি মেগা ক্লাসে কে উইনার হবে বলা কঠিন। বন্ধুরা, আপনার কাছে কি মনে হয় কে হবে এই ক্লাস উইনার? কমেন্ট করে জানিয়ে দিন।